রামপুর কাণ্ড ঘিরে চারদিকে সমালোচনার ঝড়, রাজ্যের সীমা পেরিয়ে সেই ঝড় আছড়ে পড়েছে দেশ জুড়ে। এই প্রেক্ষিতে এবার ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল এম কে নারায়ণন। শনিবার তিনি বলেন, ধর্ষণের মতো ঘটনা রোখা উচিত, সেটা না পারলেও পরে ব্যবস্থা নেওয়া হয়েছে। সালিশি সভায় গণধর্ষণের নিদানের যে ভয়াবহ অভিযোগ উঠেছে তাতে খাপ পঞ্চায়েত এমনকি তালিবানি ফতোয়ারও ছায়া দেখছে বিভিন্ন মহল। রাজ্যপালের মতে শুধু এ রাজ্য নয়, সালিশি সভার মতো ব্যবস্থা বন্ধে সব রাজ্যের সরকারকেই পদক্ষেপ করতে হবে। ফের বিতর্কে দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতী। উগান্ডার মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগের পর এবার সংবাদ মাধ্যমের সঙ্গে তার দুর্ব্যবহার। একের পর এক বিতর্কে সম্প্রতি বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে সোমনাথ ভারতীকে, পড়তে হয়েছে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখেও। এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের মুখে অস্বস্তি এড়াতে শনিবার পাল্টা তাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন কেজরিওয়ালের মন্ত্রী। পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, কেন্দ্রের করা পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। তাই পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে গড়ে তোলা হচ্ছে 5টি ট্রমা কেয়ার সেন্টার। রাজ্যের 5টি ট্রমা কেয়ার সেন্টারের জন্য বেছে নেওয়া হয়েছে হাইওয়ের কাছে অবস্থিত হাসপাতালগুলিকে। তালিকায় রয়েছে খড়গপুর, ইসলামপুর, আসানসোল হাসপাতাল, বর্ধমান ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। এই 5টি হাসপাতালে গড়ে তোলা হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার। এর মধ্যে খড়গপুর এবং ইসলামপুরে লেভেল 2 পর্যায়ে 2টি ট্রমা কেয়ার সেন্টার হচ্ছে। সেগুলিতে থাকবেন নিউরো অর্থোপেডিক জেনারেল সার্জন এবং অ্যানেসথেটিস্ট। খরচ পড়বে 7 কোটি টাকা। আসানসোল, বর্ধমান ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হবে লেভেল 3 পর্যায়ে 3টি ট্রমা কেয়ার সেন্টার। নিউরো ছাড়া এগুলোতে সব সুবিধাই থাকবে। খরচ পড়বে 5 কোটি টাকা। বাড়ি তো নয়, যেন আস্ত চিড়িয়াখানা। মাত্র 3 দিন আগে বাগুইয়াটির এই বাড়ি থেকে উদ্ধার করা হয় 3টি শিম্পাঞ্জিকে। এবার এখান থেকে উদ্ধার করা হলো 150-এরও বেশি বিদেশি পাখি। শনিবার সকালে যৌথভাবে অভিযান চালান শুল্ক এবং বন দপ্তরের আধিকারিকরা। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ম্যাকাও কাকাতুয়া সহ কমপক্ষে 150টি নামি দামি বিদেশি পাখি। একই বাড়ি থেকে এভাবে শিম্পাঞ্জি এবং পাখি উদ্ধারের ঘটনায় হতবাক বাসিন্দারা। যদিও পাখিপ্রেমী সংগঠনগুলির বক্তব্য, ভারতীয় আইন অনুযায়ী বিদেশি পাখি রাখা বেআইনি নয়।